লাগলো এই ব্যাপারে ব্যাটিং, তার ব্যাটিং ছাড়া এই ধরনের একটা অ্যাসেম্বলি সম্ভবই ছিল না। সেই জন্য ওনাকে আমার ধন্যবাদ প্রাক্তন শিক্ষক প্রাক্তন ছাত্র হিসাবে এবং স্থানীয় লোক হিসাবে এখানে বলে আমি শেষ করছি। এবার শ্রীমতী ভারতীয় নাথের হাত দিয়ে আমরা কালো উপহার তুলে দিয়েছি। স্যারের কাছ থেকে যে তথ্য আমরা পেলাম, বারাঘাট উচ্চ বিদ্যালয় 1949 সালে 26 জানুয়ারি পথ চলা শুরু করেছিল। সেই 1949 সালে 26 জানুয়ারি যারা প্রথম এই বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, যারা প্রথম ভর্তি হয়েছিলেন, যে দুজন প্রথম ভর্তি এবার জয়ন্ত রসায়নী মাননীয় সঞ্জয় বিশ্বাসের হাত দিয়ে হাতে তুলে দেবেন স্মারক উপহার আমাদের প্রাক্তনীর পক্ষ থেকে। প্রাক্তনীর পক্ষ থেকে আমরা তুলে দিচ্ছি জয়ন্ত রসায়নী। অনেক দূর থেকে শুধুমাত্র আজকের এই অনুষ্ঠানে সকলের সঙ্গে থাকবেন, মিলিত হবেন বলে উপস্থিত হয়েছেন। বিদ্যালয়ের প্রতি দারুণ টান না থাকলে বোধ হয় এটা সম্ভব না। ধন্যবাদ জয়ন্ত রসায়নীকে, সেই সঙ্গে স্যার আপনাকে অনেক প্রণাম, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। এবার দেখে নিচ্ছি শম্পা ভট্টাচার্যকে একটু মঞ্চে ডাকবে। শম্পা ভট্টাচার্যকে ডাকছি। শম্পা ভট্টাচার্য আপনারা অনেকেই চেনেন, যিনি এই বিদ্যালয়কে এগিয়ে নিয়ে গেছেন। আপনারা জানেন আমরা সত্যেন্দ্র ভট্টাচার্যের কথা বলেছি বারবার, প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন, পরবর্তীকালে প্রধান শিক্ষক, তিনি এই বিদ্যালয়কে এগিয়ে নিয়ে গেছেন অনেক দূর। এবং তার পরবর্তীকালে আমরা দেখেছি সত্যেন্দ্র ভট্টাচার্যের সুযোগ্য পুত্র শৈবাল ভট্টাচার্য মহাশয়, যিনি আজকে আমাদের মধ্যে নেই, যাকে প্রতি মুহূর্তে আমরা ভীষণভাবে মিস করি, সেই শৈবাল ভট্টাচার্য মহাশয় যিনি এই বিদ্যালয়কে এগিয়ে নিয়ে গেছেন অনেকটা। এই সমস্ত বানারহাটের বিভিন্ন উন্নয়নমূলক কাজে যার অবদান কোনোভাবেই অস্বীকার করা যায় না, তিনি আজ আমাদের মধ্যে নেই। তার সুযোগ্য কন্যা শম্পা ভট্টাচার্য, এই শম্পা ভট্টাচার্যের হাত দিয়ে আমরা এখন স্মারক উপহার তুলে দেবো এই বিদ্যালয়ের প্রাক্তনী শম্পা ভট্টাচার্য, তার হাত দিয়ে আমরা স্মারক উপহার তুলে দিচ্ছি এবার তুষারকান্তি সরকার মহাশয়ের হাতে। তুষার স্যার এখনো অনেকটাই নবীন, এই বিদ্যালয়ে যদি যখন প্রথম এসেছিলেন ছাত্রদের সঙ্গে দাপিয়ে ক্রিকেট খেলতেন, ফুটবল খেলতেন এবং বিজ্ঞানের মডেল নিয়ে সব জায়গায় ছুটে বেড়াতেন, তো স্যার আজকে কেমন লাগছে সংক্ষেপে একটু বলবেন। হ্যালো, উপস্থিত সভাপতি, উপস্থিত এই বিদ্যালয়ের প্রাক্তনীরা অর্থাৎ অ্যালুমনাইরা এবং আর যারা বিশিষ্ট ব্যক্তি এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি অল্প দিয়ে একটি কথা বলছি। ও যা জিজ্ঞেসে করলো তার উত্তরটাও তার মধ্যে হয়ে যাবে। আমি একটু ভাগ করে নিচ্ছি, আমি 1977 সালে এখানে থেকে কাজ করছি। তার আগে আমি উত্তরবঙ্গের একটি বিখ্যাত বিদ্যালয় জন বস্কো স্কুলে কাজ করতাম। তারপরে এখানে আমি 1979 থেকে স্থায়ীভাবে শিক্ষকতা করছি। তো আমি আপনারা উপস্থিত যারা আছে তারা দেখতে পাচ্ছেন যে আমি আর যারা আমার কলিগরা আছেন তারা আমার থেকে একটু বড়, সেই তুলনায় আমি কিছুটা জুনিয়র। অর্থাৎ সেই সময় আমি মোটামুটি বিপ্লববাবুরা যারা ছিলেন অজিত সরকার তাদের থেকে 8 বছর পরে আমি এখানে অ্যাপয়েন্টেড হয়েছিলাম। এইচএস সেকশনে হায়ার সেকেন্ডারি যখন এখানে শুরু হলো সেই তার হায়ার সেকেন্ডারির প্রথম টিচার আমি, মানে এইচএস সেকশনের। তো সেই হিসাবে আমি যখন স্কুলের ক্যাম্পাসে দাঁড়াই এই সত্যেন্দ্র ভবনের এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এখানে দাঁড়াই, তখন সমস্ত ক্লাসের ছেলেরা আমাকে ঘিরে ধরেছিল নতুন স্যার বলে, নতুন স্যার নতুন স্যার, এবং তারা মানে অনেকদিন পরে একটা নতুন মুখ দেখতে পেল। পরবর্তীতে এত অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এখানে এসে গেছে সেভাবে আর নতুন স্যারের কথাটা শুনিনি, কিন্তু আমার এই সৌভাগ্য হয়েছিল। তো আমি এখানে একটু 1 মিনিট নিচ্ছি সময় যে আমরা এখানে অধিকাংশ যারা অডিয়েন্সে আছেন তারা হচ্ছে এই স্কুলের প্রাক্তনী, অর্থাৎ এতে বলা হয় অ্যালমা ম্যাটার, অর্থাৎ নেম ইউজ ফর দ্য ইউনিভার্সিটি অর স্কুল দ্যাট পার্সন অ্যাটেন্ডেড, এদের অ্যালমা ম্যাটার বলা হয়।
এবং আরেকটা কথা এখানে হচ্ছে যে প্রাক্তনী এই প্রাক্তন হয়েছে সেক্ষেত্রে বাড়িতে আমার নিজে ছিল হয়েছে কলকাতায় আট মাস পরে তো সেক্ষেত্রে আমি খুব মানে ফিল করছি যে যেহেতু টিচার্স আর দ্য প্যারেন্টস আমি ডন বস্কো স্কুলে দুটো জিনিস অ্যান্সার করে আমি চাকরি পেয়েছিলাম একটা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যদি এখানে চাকরি পান তাহলে আপনার অ্যাপিয়ারেন্সটা কেমন হবে আমি বলেছিলাম লাইক এ প্যারেন্টস এবং আমাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি আপনি কি টিচার আমি বলেছিলাম যে আই এম নট এ টিচার বাট অলসো এডুকেশনিস্ট তো টিচার শুধু শিক্ষক শিক্ষক নেই আরও তার অনেক কিছু থাকা দরকার তো আমি আগেও বলেছি আর একবার এই কথাটা খুব গুরুত্বপূর্ণভাবে বলতে চাচ্ছি আমার যেহেতু এখানে প্রাক্তন ছাত্ররা আছে বা তারও আগের ছাত্ররা আছেন এখানে বিশিষ্ট ব্যক্তিরা আছেন তো আমি যেটা মনে করি চিরকাল যে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে একটা দেবালয় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে একটা দেবালয় একটা মন্দির আর শিক্ষকেরা হচ্ছে তার পূজারি আর ছাত্ররা হচ্ছে জীবন্ত বিগ্রহ ছাত্ররা হচ্ছে জীবন্ত বিগ্রহ এই বিগ্রহকে নিয়ে কাজ করা পাথরের মূর্তিকে কিছুটা ভক্তি করলেই হয়ে যায় সন্তুষ্ট মন্দিরে পাথরের মূর্তিকে ভক্তি করলেই হয়ে যায় তাতেই বিগ্রহ সন্তুষ্ট হয়ে যায় কিন্তু এই যে জীবন্ত বিগ্রহ আজকে আমার সামনে আর কতজন রয়েছে একে শুধু আমরা একটা বড় সম্মানসূচক অনুষ্ঠানে যাব আমাদের গর্বিত করেছে ভীষণভাবে সোনালী সামন্ত এই বিদ্যালয়ের প্রাক্তনে রাষ্ট্রপতির কাছ থেকে স্বাস্থ্যক্ষেত্রে সর্বোচ্চ সম্মান ফ্লোরেন্স নাইটিংগেল অ্যাওয়ার্ড স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কিছুদিন আগে নিয়ে এসেছে সমস্ত বানারবাসী আমরা সবাই ভীষণভাবে আপ্লুত গর্বিত তার কাছে আমরা কথা শুনব তার আগে এটাই যাওয়ার আগে একটু আগে আমরা এই সোনালী সামন্ত আমাদের গর্বের মেয়ে আমাদের বানারহাটের মেয়ে আমাদের গর্বিত করেছে ভীষণ রকম ভাবে আমরা আপ্লুত আমরা গর্বিত সোনালীর জন্য সোনালী স্বাস্থ্য পরিষেবায় উল্লেখযোগ্য অবদানের জন্য এবছর ফ্লোরেন্স নাইটিংগেল অ্যাওয়ার্ড গ্রহণ করেছে আমাদের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে এই মাত্র কিছুদিন আগে গত 13 তারিখ না 12 তারিখ গত মাসের 12 তারিখে 12ই মে সোনালী সামন্ত আমাদের ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সর্বোচ্চ সম্মান স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ফ্লোরেন্স নাইটিংগেল অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে আমাদের প্রাক্তনী সোনালী সামন্ত আমরা ভীষণভাবে আনন্দিত আমরা ভীষণভাবে গর্বিত সোনালীকে আমাদের আজকেই এর মাঝে পেয়ে কিছু কথা ওর সঙ্গে বলতে ইচ্ছেই করছে সোনালী প্রথম বলবো এই যে প্রাক্তনীদের সংগঠন তোমাকে আজকে এই সম্বর্ধনা তুলে দিচ্ছে তোমার কেমন লাগছে আমি আগে সবাইকে আমার শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি আমার দিদিমণি আজকে আমি মানে এটা মহামিলন ক্ষেত্র তীর্থ ক্ষেত্র নয় তীর্থ এটা আজকে এই মহান তীর্থক্ষেত্রে আমি নিজেকে মানে আসতে পেরে আমাকে আজকে এত আপ্লুত এত গর্বিত লাগছে আমি সেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারছি না এই জন্য আমি আমার ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এই প্রাথমিক গ্রুপের তরফ থেকে আমাকে যে এই সম্বর্ধনা অনুষ্ঠান দেওয়া হচ্ছে সেই জন্য আমি আমার প্রাথমিক গ্রুপের সমস্ত কমিটি সদস্য দাদা আমার গুরুজনদেরকে আমার নমস্কার জানাচ্ছি আর সবার যে ভালোবাসার শুভেচ্ছা আজকে আমাকে এই পর্যায়ে পৌঁছে একটু জানতে সবাই ইচ্ছে করছে অনেকেই হয়তো জানেন না স্বাস্থ্য পরিষেবার কোন কোন ক্ষেত্রে কাজের জন্য এই উল্লেখযোগ্য পুরস্কারটা দেওয়া হয় একটু যদি সবার সঙ্গে তুমি শেয়ার করো এটা হচ্ছে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিংগেল পুরস্কার ফ্লোরেন্স নাইটিংগেল উনি একজন মহিষী মহিলা ছিলেন উনি অত্যন্ত বড় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু ওনার মধ্যে একটা সেবার আদর্শ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন সৈনিকরা অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি সৈনিকদের রাত্রিবেলা প্রদীপ জ্বালিয়ে উনি সেবা করতেন এবং সেই জন্য ওনাকে মেডিং ল্যাম্পও বলা হয় ওনার আদর্শে অভিভূত হয়ে পরবর্তীতে কিছু নার্সিং কলেজ নার্সিং স্কুল হয়েছে এবং সেটা আজও চলে আসছে এবং ওনার সম্মানার্থে আমাদেরকে মানে এই নার্সিং ক্ষেত্রে এই পুরস্কারটা দেওয়া হয় নার্সিংয়ে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে একটা এনএম রয়েছে
যে সেবার মহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা এক কথায় অভূতপূর্ব। ডুয়ার্সের প্রত্যন্ত এলাকায় প্রচারের অন্তরালে থেকে যেভাবে সোনালী কাজ করে চলেছেন তা আজ সকলের কাছেই অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল সোনালী সামন্তকে নির্বাচিত করেছেন এই পুরস্কারের জন্য। সোনালী সামন্ত 2000 থেকে 2009 বানারা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নানা পারিবারিক প্রতিকূলতা অসুবিধা তার অদম্য জেদকে হার মানাতে পারেনি। লক্ষ্যে অবিচল থেকে নিজের কাজের প্রতি অপরিসীম নিষ্ঠা ও সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা তুলে দেওয়ার ক্ষেত্রে নিঃস্বার্থ সেবার মহান ব্রত নিয়ে সোনালী আজ বানারা বিশ্ববিদ্যালয় ও সামগ্রিকভাবে গোটা ডুয়ার্স এলাকাকে মহিমান্বিত করেছেন। বানারা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীর পক্ষ থেকে সমস্ত প্রাক্তন ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং বর্তমান ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তার এই অসামান্য কৃতিত্বের জন্য অভিনন্দন জানাই। সোনালী সুস্থ থেকে তার এই মহান আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি প্রাক্তনী হরভজন সিং সোনালীর হাতে স্মারক উপহার তুলে দিচ্ছেন। ছোট জায়গায় থেকে বড় স্বপ্ন দেখা শুরু করেছিল সোনালী, এই স্বপ্নটা আমাদের সবার মধ্যে ঢুকিয়ে দিয়ে গেল। এই স্বপ্নটা আমাদের দেখতে হবে, স্বপ্ন দেখার সাহস করতে হবে, কারণ স্বপ্ন ছাড়া বাঁচা যায় না। সোনালী সেই স্বপ্ন দেখা আমাদের শিখিয়ে দিল। ধন্যবাদ সোনালী, ধন্যবাদ হরভজন সিং জি। আজকে এই প্রাইজটার জন্য যে আমি আজকে সম্বর্ধনা দিতে উঠেছি এটার জন্য সম্পূর্ণ আমার মানে মা কৃতিত্ব। বাবা খুব ছোটটা মারা গিয়েছিল, মা প্রতিকূলতার সাথে আমাদেরকে মানুষ করছিল। আজকে মা আজকে মার সামনে আজকে এই প্রাইজটা নিতে পেরে আমার খুব আপ্লুত লাগছে। আমি তারপর আমার দিদিমণি শিকা দিদিমণি আমি বড় অপেক্ষা রাখি না। আমার মাধ্যমিক পরীক্ষার সময় উনি মর্নিং ওয়াকে গিয়ে গিয়ে আমার বাড়িতে যেতেন আমি ঠিক মতো পড়াশোনা করছি কিনা। আমার আরেক দিদিমণি রয়েছে সুকন্যা দিদিমণি, ওনার কাছে গেছি আমি মাধ্যমিকে হিস্ট্রিতে লেটার মার্কস পেয়েছিলাম। আমি আরও আমার বন্ধু বান্ধব রয়েছে, সুবাই রয়েছে, সোমা, মালিনী, পায়েল, মানে এরা আমার এত ভালো বন্ধু বান্ধব আমি কাউকে বলার অপেক্ষা কিনে এদের ভালোবাসা অশেষ স্নেহ আজকে আমাকে এই জায়গায় এসে দাঁড় করেছে। আর আমি আজ ভীষণ আপ্লুত যে আজ তুমি সবাই সামনে আমার বানহাট কত বানহাট পাশের সামনে এসে আমি এখানে সম্বোধিত হতে পেরেছি। ধন্যবাদ ছাত্র ছাত্রী যারা আমার থেকে বয়সে বড় তাদের আমার প্রণাম, আমার যারা সমবয়স্ক এবং ছোট তাদের আমার শুভেচ্ছা জানিয়ে প্রাক্তনী সম্বন্ধে দু চারটা কথা বললেন না বললে পরে চলে না। বানারহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে এছাড়া বানারহাটে বসবাস করার জন্যে বানারহাট স্কুলের সাথে আমার বরাবরই একটা সুসম্পর্ক থেকে গেছে। তখন থেকে একটা চিন্তা ভাবনা ছিল যে বানারহাট প্রাক্তন ছাত্র ছাত্রীদের নিয়ে যদি একটা অ্যালুমনি কমিটি যদি করা যায় এবং এই প্রাক্তন ছাত্র ছাত্রীরা মিলে যদি বানারহাট এই স্কুলের উচ্চ বিদ্যালয়ে যদি একটা উন্নতি কিছু করা যায় সেটার জন্য একটা কমিটির ব্যাপারে অনেকদিনের চিন্তা ভাবনা ছিল। এই চিন্তা ভাবনাটা আমাদের উস্কে দিয়েছিলেন ডায়মন্ড জুবলি 2009 সালে ডায়মন্ড জুবলি প্রোগ্রামে অনেকে উপস্থিত ছিলেন, সেখানে প্রাক্তন ছাত্র কল্যাণ বিশ্বাস উপস্থিত ছিলেন, উনি এই ব্যাপারটাকে উস্কে দিয়েছিলেন। সেই সময় দু একজনের উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল এই অ্যালামনি কমিটি করার জন্য, কিন্তু সেটা সেভাবে সফল হয়নি। এরপরে অদ্ভুতভাবে যোগাযোগ হলো বোস্টনে থাকা আমাদের প্রাক্তন ছাত্র ডায়না বাগানে ফিরোজদার সাথে ফেসবুকে অনেকদিন ধরে আলোচনা, অনেকদিনের বন্ধু। একদিন ফিরোজদার সাথে কথা হলো যে এপ্রিল মাসে ফিরোজদা ইন্ডিয়াতে আসতে চান। সেই সময় উনি তার বন্ধু আমাদের প্রাক্তন ছাত্র হরভজন সিং এর নাম্বার চান হরভজনদার, আমি খুঁজে পেতে হরভজনদার নাম্বারটা পাঠাই ওনাকে। তারপরে এর সাথে যোগাযোগ হয় আমাদের প্রাক্তন ছাত্র বর্তমানে ইন্দোরে বসবাসকারী রঞ্জিত রায়ের সাথে।
এরা তিন বন্ধু মিলে প্ল্যান করেন যে আমরা বালাঘাট স্কুলে দর্শনে আসবো। সেই মতো 12ই এপ্রিল এবছরের 12ই এপ্রিল এরা তিনজনে আমাদের বালা স্কুল দর্শনে আসেন। সেই সময় ওনারা আমাকে অনুরোধ করেন যে আমাদের সময় যারা পড়াশোনা করেছে তাদের যদি কিছু সকলকে যদি এক জায়গায় করা যায়। আমি চেষ্টা করেছিলাম এবং অনেক এক জায়গায় করতে পেরেছিলাম, সেই সময় ওই দিনকার 3টার সময় আমরা এক জায়গায় হয়েছিলাম। আমাদের ফিরোজ খান, হরভজন সিং, রঞ্জিৎ রায় এর সাথে বানারহাটে থাকার তাদের শুভব্রত ঘোষ, সঞ্জিৎ সেনগুপ্ত, আমাদের সোনিয়া শাহ যারা ছিলেন তারা সকলে এক জায়গায় হয়েছিলাম। এছাড়া আমাদের পরবর্তী যে প্রজন্মের অনেক প্রাক্তন ছাত্ররা এক জায়গা হয়েছিল। সেই সময় ফিরোজদা এটাকে উস্কে দিয়েছিলেন যে একটা অ্যালুমনি কমিটি করার জন্য, অ্যালুমনি কমিটি করে যাতে আমরা এই অ্যালুমনি সংগঠনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমার মনে পড়ে সেদিনকার এই ফিরোজদা, রঞ্জিতা এবং হরভজনদাকে সামনে রেখে প্রথম ফেসবুক অ্যাকাউন্ট করি প্রাক্তনী, এবং এই প্রাক্তনী অ্যাকাউন্ট করে আমার যারা বন্ধু তাদেরকে এই অ্যাকাউন্টে যোগাযোগ করতে, সেই অ্যাকাউন্টে যোগ করে সকলকে রিকোয়েস্ট করি যে আপনারা আপনাদের প্রাক্তন ছাত্র বা প্রাক্তন বন্ধু যারা আছে তাদেরকে আপনারা যোগ করে যান। অদ্ভুত মিডাকেলের মতন কাজ করলো, 15 দিনের মধ্যে সেই সদস্য সংখ্যা পৌঁছে গেল 1000 এবং অ্যানাদার 1 মান্থ সেই সদস্য সংখ্যা পৌঁছে গেছে 2000। অদ্ভুত ভাবে এই যে প্রাক্তনিক টান এটা সত্যি আমাদের সকলকে অভিভূত করেছে এবং আজকে আমাদের সেই প্রাক্তনিক সদস্য সংখ্যা কত জানেন? 2372। এই 2372 হচ্ছে আমাদের আজকের এই প্রাক্তনিক সদস্য সংখ্যা। এবং দূর দূরান্ত থেকে অনেকেই কিন্তু আমাদেরকে অনুরোধ করে যাচ্ছে যে আমরা এই প্রাক্তনীকরণ থেকে যদি একটা কিছু করতে পারি, কোনো টাকা পাঠাতে পারি, কোথায় পাঠাবো, কোথায় পাঠাবে? তার আগে তো একটা কমিটি করা দরকার, কমিটি ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট সম্ভব না। সেই হিসাবে কিন্তু আমরা আজকের এই অনুষ্ঠানটা আহ্বান করি। এবং একটা অদ্ভুত ব্যাপার, আমরা কিন্তু একটা শুধু অ্যাকাউন্ট বা একটা কমিটি করার উদ্দেশ্যেই আহ্বান করেছি, কিন্তু তাতে এই যে অভূতপূর্ব সারা দূর দূরান্তের থেকে যে প্রাক্তনীরা এসছেন, সকলে ছুটে এসছেন, আমরা সত্যি অভিভূত। আমরা বানারহাটবাসী, বানারহাটি যারা তারা থাকি তারা সত্যি আমরা খুবই অভিভূত এই দূর দূরান্তের থেকে যারা আমাদের প্রাক্তন ছাত্ররা এই আমাদের বানারহাট স্কুলের তারে আমাদের মাঝে ছুটে এসছেন। আমার মনে হচ্ছে আজকে বানারহাটের স্কুলের প্রতিটি গাছপালা, প্রতিটি মানুষ, ইভেন আমাদের বানারহাট স্কুলের এই যে স্কুল রুম, ক্লাসরুমের ইটগুলো, এরা বলে আজকে সবাই খুশি হয়েছে যে আমাদের পুরানো ছেলে মেয়েরা তাদের মধ্যে ফিরে এসছে। এই বলে আজকে আমি আবার সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের এই প্রাক্তনী সূচনা সম্বন্ধে আপনাদের সকলকে জানালাম। এই বলে আমার বক্তব্য শেষ করছি, ভালো থাকবেন সকলে। আমরা যারা কৈশোর শৈশবে এই বিদ্যালয়ে ছিলাম, আজকে যারা এসেছি এখানে, সবার মধ্যে একটা সুন্দর মিল আছে। আমাদের কিছু বসন্ত, কিছু শীত, কিছু গ্রীষ্ম এই প্রাঙ্গণে কেটেছে। তো আজকে যারা আমরা এখানে এসেছি, আমরা সবাই এই অনুষ্ঠানের আয়োজক। আমাদের মধ্যে কোনো অতিথি নেই সেইভাবে, যারা এসছেন মাস্টারমশাইরা, যারা আমাদের তাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা, অধ্যবসায় দিয়ে আমাদের অনাগত দিনগুলিকে আরও আরও ঝলমলে করার চেষ্টা করেছেন, প্রয়াস নিয়েছেন, তাদেরকে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। আজকে এই যে একটা মিলন মেলা, মিলন তীর্থ তৈরি হয়েছে, এর অন্যতম বিভক্ত যদি কাউকে দিতে লাগে, আমাদের শ্রদ্ধেয় রানা দা অক্লান্ত পরিশ্রম করেছে। আমি আবাহক ঠিকই, তবে পেশাগত কারণে সঠিক সময় দিতে পারিনি। ভাই প্রলয়, রাজা দীপঙ্কর, আমার বন্ধু কুন্তল, তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে এটা একটা কিছুটা রূপ পেতে চলেছে। যারা এসছেন, যারা আজকে এখানে আছেন, আমার শুদ্ধ মাস্টারমশাই দিদিমণি হরভজনদা, তাদেরকে প্রণাম। আর যারা আমার অনুজ
তাদের জন্য অনেক স্নেহ ভালো ভালোবাসা আদর রইল। আজ আমি আলিকে আপ্লুত ভালো থাকতেন আপনারা সকলে, আমাদের সকলকে ভালো লাগতেন। অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাননীয় হরভজন সিং মহাশয়, আমি প্রাক্তনীদের উদ্দেশ্যে একটু বিনীতভাবে একটা আবেদন করতে চাই। আপনাদের করজোড়ে অনুরোধ করছি, খুব স্বাভাবিক এবং সঙ্গত কারণেই আবেগের ভারে আজকে আপনারা আপ্লুত আক্রান্ত, কিন্তু এই আবেগকে যদি আমরা সংযত পথে একটা নির্দিষ্ট দিকে যদি দিশা না দিতে পারি, তাহলে এই আবেগ দিয়ে কোনো ভালো কাজ করা যাবে না। যে গান রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান দিয়ে শুরু হয়েছিল, আমাদের কথা শেষ হবে না। তাই আপনাদের কাছে বিনীত আবেদন, আমাদের কর্মসূচি যেটা আছে সেটা যাতে আমরা সুন্দরভাবে প্রতিপালন করতে পারি, তার জন্য সকলে একটু সচেষ্ট হই। একটু ধীরভাবে, যদিও ঘর সেরকমভাবে তৈরি নয় যার জন্য গরমও লাগছে, কথাটা আমরা একটু আস্তে বলি, এটাই মনে হয় অভিপ্রেত। যাই হোক, মঞ্চে উপবিষ্ট এই বানারহাট উচ্চ বিদ্যালয়ের এক একজন দিকপাল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, 1949 সালে যে বিদ্যালয়ের যাত্রা পথ শুরু হয়েছিল সেই বিদ্যালয় খুব ছোট, কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে অনেক কিছু, অনেক স্মৃতি, অনেক ভালোবাসা, অনেক কিছু। বানারহাট উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়ে আমরা ক্লাস 5 থেকে 11 অবধি পড়েছিলাম, কেননা তখন হায়ার সেকেন্ডারি ক্লাস 11 হয়ে যেত। সেই সময় সরস্বতী পুজো, খিচুড়ি খাওয়া, সরস্বতী পুজোর পরে 3-4 দিন ধরে অনুষ্ঠান হওয়া, তাতে শিক্ষক শিক্ষিকারা এবং স্টুডেন্টরা আলাদা আলাদাভাবে অনুষ্ঠান করত। 3 দিন ধরে নাচ, গান, কবিতা এগুলো হতো। স্পোর্টসের মাঠে ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান হতো গোয়াজ জুলাই, সেটা আজকাল উঠে গেছে, সেটাতে আমরা কাউকে চিনতে পারতাম না। যাই হোক, আজ এই প্রাক্তনী সভায় আমি এখন শিলিগুড়িতে থাকি, এই প্রাক্তনী অনুষ্ঠানের জন্যই এখানে উপস্থিত হয়েছি। এবং এই প্রাক্তনী উদ্যোক্তা শ্রী শৈবাল দাশগুপ্ত এবং পার্থপ্রতিম চৌধুরী পার্থপ্রতিম বসু এবং প্রলয় দেশরকার, এদের আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে আরও বেশি কৃতজ্ঞ আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রী সুকল্যাণ ভট্টাচার্যের, কেননা ওনার গাইডলাইন ছাড়া বা ওনার যদি এর মধ্যে কোনো ভূমিকা না থাকতো, এত বড় অনুষ্ঠান আমাদের প্রাক্তনীরা হয়তো করতে পারতেন না। সুকল্যাণবাবুকে আমি এমনিও ব্যক্তিগতভাবে চিনি, এই বিদ্যালয়ে প্রতি বছর একটা ফুটবল খেলা হয় আমার স্বর্গীয় ভাইয়ের নামে। আমি যদিও যতদিন এখানে ছিলাম ততদিন আমি উপস্থিত থাকতাম, কিন্তু গত 2 বছর ধরে আমি উপস্থিত থাকতে পারি না, কিন্তু উনি কিন্তু সেই খেলাটা আমার ভাইয়ের নামে চালিয়ে যাচ্ছেন এবং প্রত্যেকবারই আমাকে আমন্ত্রণ জানান, কিন্তু আমি আসতে পারি না। কিন্তু তাই করে খেলাটা উনি বন্ধ রাখেননি, উনি নিজে সমস্ত উদ্যোগ নিয়ে এটা করেছেন। গেলেন কি কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে, পুরানো সেই দিন
কথা ভুলবি কি রে হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। মানে সত্যি ভোলা যায় না, সেই সঙ্গে গানের আজকের গানটাও ভোলা যাবে না। আনন্দ বসু সঙ্গীত পরিবেশন করলাম, একটা মঞ্চের প্রয়োজনীয়তা ছিল আমাদের ফিরে আসা দিনগুলো যাতে আবার ফিরে পাই। আলোচনা অনেকে করবেন, সময় অনেকটা হয়েছে, পেছনে যতজন স্যার ম্যাডাম বসে আছেন, আমি আমাদের প্রত্যেকেরই ছাত্র ছিলাম এখানে 1973 থেকে 81 পর্যন্ত, তারপরে 87 সাল থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার, 95 সাল থেকে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। এই অবস্থায় 2006 সালে এখান থেকে আমি কুকুরজান হাই স্কুলে চলে যাই এবং এখানে অনেকে আছেন, আমাকে এখানকার স্টুডেন্টরা খুব বলে যে স্যার আপনি বানাহাটের কথা খুব বলেন। তো বোধহয় কুকুরজানের কথা যতটা বলি বানাহাটটা বেশিটা জুড়ে আছে এবং এটা খুব স্বাভাবিক, কারণ আর কি স্টেটের ছেলে জন্ম এখানে, এখানে এই সালদের হাত ধরেই মানে তার করিয়েছেন যে কতটা এগিয়ে যেতে পারবো। তো তখন যখন পড়তাম তো দুটো ট্র্যাজেডির কথাই বলি, যখন পড়তাম তখন ক্যালেন্ডারে দুটো ডেট খুব তাড়াতাড়ি চলে আসতো, 23 কিংবা 24শে ডিসেম্বর। সারা আছেন হয়তো পুরোটা বলতে পারবো না, ওই রেজাল্ট আউটের দিন চলে আসতো, মা সরস্বতীকে একটা চন্দ্রমল্লিকা দিয়ে খুব প্রার্থনা করতাম, মা এবারের মতন পাস করিয়ে দাও, সামনে এবার 1 জানুয়ারি থেকে ঠিক ঠিক পড়ব। কিন্তু 1 জানুয়ারিটা কিছুতেই আসতো, আবার ঘুরে দেখতাম সেই 23শে ডিসেম্বর বা 24শে ডিসেম্বর। তো যে স্যারদের এত কড়া শাসনে থাকতাম আসতো না, এই কারণে 1 জানুয়ারির দিন পড়তে বসে ভাতা, এটা জানেন আমাদের একটা সংস্কার আছে, 1 জানুয়ারি বা 1 বৈশাখের দিন সব ভালো ভালো করতে হয় তাহলে সারা বছর ওই রকম চলে, এটা আমাদের ধারণা, এটা সংস্কার। তো মাও খুব বলতে যায় আজকে পড়তে বস 1 জানুয়ারি, কিন্তু বসে কিছুক্ষণ পরেই মনে হলো আজকে শুক্রবার, থাক সোমবার থেকে পড়ব। কিন্তু স্যাররা এত কড়া ছিলেন, কিন্তু নিজের 30 বছর চাকরি জীবন হয়ে গেল। পরবর্তী আমার সন্ধ্যেবেলায় ফোন করে বলতে পারি কি এরকম ভুল করেছিস, ঠিক আছে, এই মঞ্চ থেকে আমি অনেক পুরস্কার নিয়েছি, এটাই আমার সবচেয়ে গর্ব। আর একটা গর্ব, আমি বাংলাঘাট স্কুলের ছাত্রী, এই গর্ব আমি কি বলবো সেটা বলে বোঝাতে পারবো না, আমার পরিবারের সবাইকে, পাড়া প্রতিবেশী, চেনা পরিচিত সবার কাছে খুব গর্ব করে বলতে পারি যে আমি বাংলাঘাট স্কুলের ছাত্রী, এটাই মনে হয় আমার সবচেয়ে বড় পরিচয়। সতীদেবনী সেই ছোট্টটি আর বাংলার দাদের সাহী রেশি খাতা হাতে বাংলায় পা দিলে বুক ধরে ধরু ভীষণ ভয় পেতাম, সেই সতীদেবনীর সাথে এখন 1 ঘন্টা গল্প করি পড়ে, শিখাদেবনীকে বেশি ভয় পেতাম না, সম্মান করতাম, কারণ উনি সবাইকে স্নেহের চোখে দেখতেন। অরবিন্দ স্যার কোথায় ইংরেজির জন্য একটু ভালো বাঁচতেন মনে হয়, জানি না বলেননি কোনো দিনও, কিন্তু মনে হতো। যাই হোক, কল্যাণ স্যারের ডাস্টারের বাড়ি জীবনে ভুলবো না, বাবা এখনো ব্যথা করে ওখানে হাত দিলে। যাই হোক, আর আমার আরেকটা দুর্বল জায়গা, আমি যখন স্কুলে ছাত্রী ছিলাম তখন যিনি হেডমাস্টার মশাই ছিলেন সদ্য রণধীচন্দ্রনাথ, জানি না আমার মনে আছে কি না, আমার মনে হয় উনি আমাকে পার্সিয়ালি চোখে দেখতেন, ভীষণ ভালোবাসতেন, সব কিছুতে ছাড় সব কিছুতে ক্ষমা। আজকে আমি ওনাকে দেখে মানে আনন্দে আত্মহারা, জানি না ওনার স্মৃতিতে আমার কথা কতটুকু আছে, কিন্তু আমার তো মনে আছে, আর স্বাভাবিকভাবেই ওনার স্মৃতি থেকে এগুলো বেরিয়ে যেতেই পারে এখন যে বয়সে দুর্বল নিয়েছেন। তো বিশেষ কিছু বলছি না, সবাই বলবে, আমি আবার বলছি যে আমি বাংলাঘাট স্কুলের ছাত্রী, এটাই আমার কাছে সবচেয়ে বড় পরিচয়, এবং আজকে এই মঞ্চে দাঁড়িয়ে যে আমি এই বক্তব্যটি যতটুকুই হোক যেভাবে হোক বলছি আমার খুব ভালো লাগছে। আর একজনের কথা ভীষণ মনে পড়ছে, আমাদের যিনি প্রধান শিক্ষিকা ছিলেন প্রতিভা দত্ত, আমি
কাকে সব মিস না, যাই হোক খুব মিস করছি ওনাকে, খুব ভয় পেতাম। আমি মঞ্চে বসে থাকা আমার সব মাস্টারমশাই দিদিমণিদের সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি, আশীর্বাদ করবেন যাতে আগামী দিনগুলো আমার ভালো কাটে। আর একটা কথা বলছি, আমি ভালো আছি। সে বিপ্লব পাল অনুগ্রহ করে মঞ্চে আসবেন। বিপ্লব পাল প্রাক্তন সংগঠনের সদস্য হিসেবে শ্রী কার্তিক দাস, শ্রী কার্তিক দাস, শ্রী বিকাশ দাস, শ্রী বিকাশ দাস, শ্রীমতী পৌশালী গোস্বামী, শ্রীমতী পৌশালী গোস্বামী এবং শ্রী সর্বজিৎ পাল, শ্রী সর্বজিৎ পাল। সর্বজিৎ একটু খাওয়া দাওয়ার কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। এই হচ্ছে প্রস্তাবিত কমিটি, এর মধ্যে এটা পরিবর্ধন বা পরিমার্জন এখন আপনাদের সম্মতির ওপর সবটাই ডিপেন্ড করবে। এছাড়াও এখানে বেশিরভাগ যারা রয়েছেন প্রত্যেকেই স্থানীয়, এটাকে এইভাবেই এটা করা হয়েছে যাতে মিটিং ইত্যাদিতে মিটিংটা অর্গানাইজ করা যায়, কারণ বাইরে যারা থাকবেন তাদের পক্ষে মিটিংয়ে সবসময় আসা সম্ভব নাও হতে পারে। এছাড়াও এই প্রাক্তনীর এই কমিটির মধ্যে সাতটা জায়গা রাখা রয়েছে, সাতজন স্থায়ী প্রতিনিধি রাখা রয়েছে, সবটাই বাইরে যারা থাকেন তাদের মধ্য থেকে। এবার এই সাতজনের নাম এই সভা থেকে আপনারা যদি প্রস্তাব করেন, যারা সবাই বাইরে থাকেন সেই সাতজনের নাম আপনারা প্রস্তাব করবেন, সেই সাতজনের নাম নিয়ে এবং আগে যাদের নাম প্রস্তাব করা হলো সেই নামে যদি আপনাদের সম্মতি থাকে তবে এই কমিটি পূর্ণাঙ্গ রূপ পাবে এবং এই কমিটি তাহলে আজকের থেকে রূপ পাবে এবং তার কাজ শুরু হবে। হ্যাঁ অবশ্যই, এখান থেকে একটা নাম প্রস্তাব হলো, বাইরে যারা রয়েছেন তার থেকে সমিতা নন্দীর নাম প্রস্তাব হলো, আপনারা কি সমর্থন করছেন তো সবাই? সমিতা নন্দী, সমিতা নন্দীর নামটা লিখে, সমিতা নন্দী, ঠিক আছে লিখছি, সমিতা নন্দী চলে আসবে এখানে। সমিতা নন্দী শিলিগুড়ির, আরও একটা নাম আর সেকেন্ড নামটা প্রস্তাব হোক। আচ্ছা ওখানে ওই দিদিরা দাঁড়িয়েছেন, একটু চলে আসবেন এখানে। কোরক বিকাশ মিত্র, অলোক বিকাশ মিত্র, ইয়াস অলোক বিকাশ মিত্র, ঠিক আছে ওনার নামটা অন্তর্ভুক্ত করলাম আমরা। আর আর বলুন, আর সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন একটু প্লিজ। আচ্ছা হ্যাঁ, এবং আমরা এটা আমাদের সবার প্রস্তাব, আজকের অনুষ্ঠানের সভাপতি যিনি ছিলেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে আজকে সভা সামলেছেন, এটা আমাদের সকলের প্রস্তাব, হরভজন সিং আমাদের এই কমিটির মধ্যে যুক্ত থাক সব সময়ের জন্য। হরভজন সিং উনি আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা তিনজন হলো, আরও চারজনের নাম প্রস্তাব করুন আপনারা। হ্যাঁ হ্যাঁ তিনজন, তিনজন আছে। হ্যাঁ হিমাংশু দাসের নাম প্রস্তাব হয়েছে, হিমাংশু দাস, হিমাংশু দাস, বামনিদা, বামনিদা কেন মঞ্চে আসতে বলবো, হিমাংশু দাস। আচ্ছা আরেকটা নাম প্রস্তাব হয়েছে, মালবিকা দাশগুপ্তা, মালবিকা দাশগুপ্তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। মালবিকা দাশগুপ্তার নাম প্রস্তাব হয়েছে, শীলা চৌধুরীর নামও প্রস্তাব হয়েছে, যাতে দুজনে একসঙ্গে গাড়ি করে চলে আসতে পারে, দুজনেই যাতে একসঙ্গে গাড়ি করে চলে আসতে পারে, বাড়তি পাওনা হিসাবে দিদিমণিও সঙ্গে থাকবে, ধ্যাত ত্যাত বকা টকা দেওয়ার জন্য একটা থাপড় বড় বড়। গাড়িটা কার থাকবে? গাড়িটা নিজের, গাড়িটা নিজের। আর একজন, আর একজনের নাম আপনারা চিন্তা ভাবনা করে বলুন। হ্যাঁ হ্যাঁ ওকে, আমি ঠিক চিন্তা আছি। ও আচ্ছা ঠিক আছে বলুন।
পেছন থেকে একজন বলুন, একটা মানে বাইরের একজনের নাম বলুন প্লিজ। আচ্ছা, প্রদীপ রসায়লীর নাম প্রস্তাব করা হলো। শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে রয়েছেন শিলিগুড়িতে থাকেন শ্রী হিমাংশু দাস, শিলিগুড়িতে থাকেন শ্রীমতী মালবিকা দাশগুপ্ত, ধূপগুড়িতে থাকেন শ্রীমতী শিলাচন্দ্রী, জলপাইগুড়িতে থাকেন শ্রী প্রদীপ রসায়লী, শিলিগুড়িতে থাকেন। আর এই হচ্ছে প্রাক্তনের প্রস্তাবিত কমিটি যেটা তৈরি হলো। যদি সকলে সম্মতি থাকে আপনারা একটা জোরে অবতালি দিয়ে বাজারে আমরা প্রত্যেক কমিটি দিয়ে দেবেন। তাহলে বানারহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনের কমিটি গঠিত হলো, ঠিক আছে? ঠিক আছে, এবার সুমন দাশগুপ্ত আপনাদের কিছু বলবেন। প্রাক্তনীয় কমিটির পক্ষ থেকে সভাপতি হিসাবে আমি প্রত্যেকে আন্তরিক অভিনন্দন জানাই এই সুন্দর একটি কমিটি তৈরি করবার জন্য, এবং আমি আশা করছি এই কমিটির মাধ্যমে প্রাক্তনীদের যে আশা সেই আশাটাকে আমরা পূর্ণ করার চেষ্টা করব। এবং আমাদের আরেকটি সব থেকে বড় আশা, যেটা আমাদের ইচ্ছা, এই যে সত্যেন্দ্র ভবন, যে ভবনের সাথে আমাদের আবেগ জড়িয়ে আছে, এই সত্যেন্দ্র ভবনটাকে আমাদের প্রথমেই থাকবে, এই স্বতন্ত্র ভবনটাকে আমরা যাতে নতুন রূপ দিতে পারি। অনেক প্রার্থনী আমাদের কাছে প্রস্তাব রেখেছে যে আমরা সকলে প্রার্থনীরা মিলে এই সত্যেন্দ্র ভবনের একটা নতুন রূপ দেব, এবং আশা করি আমরা সকল প্রার্থনী মিলে আমরা এই সত্যেন্দ্র ভবনটাকে আমাদের যে আবেগের জায়গা, এই সত্যেন্দ্র ভবনকে একটা সুন্দর করে গড়ে তুলতে পারবো। এই বলে সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। শেষ করার আগে আরেকটা সবাই মানে আমার বন্ধুদের ধন্যবাদ জানাতে চাচ্ছি। এখানে উপস্থিত আছে দেবস্মিতা, মৌমিতা, ছোটকা, রিমি, মীরা, তাজ, বুবাই, আরও অনেকে আছে, আমি সবার সাথে পরিচয় মানে দেখা হয়নি, নাম নিতে পারছি না, কিন্তু সকলকে ধন্যবাদ, তোরা আজকে আমাকে স্টেজে উঠালি, অনেক অনেক ধন্যবাদ।